হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ও টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের ডাব্লু বিএসআই ওয়েস্টবেঙ্গল পিসি মিসলেনিয়াস এবং তার সাথে আইসিডি সুপারভাইজার মেন্সের জন্য যারা প্রিপার শেষ তোমাদের জন্য আরেকটা নোট নিয়ে এসেছি এটা আমি তোমাদের দু হাজার আঠেরো যে ডাব্লুবিএসআই ছিল তো তখন যে আমাদের পেড কোর্স চলতো তো সেখানকার এই নোটটা আমি তাদের বানিয়ে দিয়েছিলাম তো এটাই আমি তোমাদেরকেও পড়িয়ে দিচ্ছি একটু দেখে নাও রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এবং লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার সমূহ উল্লেখ করো ওকে এটাই তাছাড়া মাধ্যমিক দু হাজার দশ সালেও এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এসেছিলো মাধ্যমিক এসেছিল তো এটাই আমি তোমাদের ডিটেলসও করে দিচ্ছি দেখো সবার প্রথম মনে রাখবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন পাস হয়েছিল ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং দেখো এরকম এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে এবং একটা ডিসক্রিপটিভ টাইপে তোমাদের লিখতে দিতে পারে ওকে তো দেখো সাতশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়ে গেল এবং ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এবার দেখো থার্ড প্রশ্ন যেটা দিয়েছে যে লর্ড কর্নওয়ালিসের লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার সমূহ উল্লেখ করো তো এইটা তোমাকে ডিটেলসে লিখতে হবে তো এটাই আমি তোমাদের ডিটেলসে লিখে দিয়েছি এখানে একটু দেখে নাও তো লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার সমূহ এক নম্বর পয়েন্ট যেটা দিয়েছে কি করেছিল সে জেলাভিত্তিক শাসন ও পুলিশ ব্যবস্থা ওকে তাহলে দেখো এখানে তো এখানে দেখো জেলাভিত্তিক শাসন ও পুলিশ ব্যবস্থা ওয়ার্ডেন হেস্টিং পঁয়ত্রিশটি জেলা গঠন করেছিল এবং কর্নওয়ালিস তার সংখ্যা কমিয়ে তেইশটি করেছিল এবং পরবর্তীকালে আবার আটাশটি করে জমিদারের হাত থেকে শান্তি রক্ষার দায়িত্ব কেড়ে নিয়ে থানার হাতে তুলে দেয় সেটা প্রত্যেক জেলা ভাগ করা হয় কয়েকটি থানায় কয়েকটি থানায় ওকে থানাগুলিকে তত্ত্বাবধান করার দায়িত্ব দেওয়া হয় জেলা ম্যাজিস্ট্রেটদের হাতে তার সময়ে একটি নিয়মিত পুলিশ বাহিনী গড়ে উঠেছিল কলকাতা শহরের আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা কর্মরাসি প্রথম পরের এই জন্য সৃষ্টি হয় পুলিশ কমিশনারের পদ ওকে এটা এক নম্বর ডিটেলস দিলাম দুই নম্বর তিনি যেটা করেছিলেন আর্থিক সংস্কার এটা কি করেছিলেন দেখো আর্থিক সংস্কার ও বাণিজ্যের উন্নতির জন্য কর্নওয়ালিস বোর্ড অব ট্রেড সংস্কার করেন এর সদস্য সংখ্যা এগারো জন থেকে পরে জন করেন তিনি কর্নওয়ালিস গোমস্তাদের অত্যাচার থেকে বাংলার তাঁত শিল্পকে রক্ষার চেষ্টা করেছিলেন এটা হয়ে আমাদের দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট আমরা কী দিয়েছি সেটা হচ্ছে সিভিল সার্ভিস তো কর্নওয়ালিশের অন্যতম কৃতিত্ব হলো যে সিভিল সার্ভিস তার আসল থেকেই সামরিক ও অসামরিক বিষয়ে পৃথক করা হয় এবং অসামরিক শাসনের সমস্ত দায়িত্ব দেওয়া হয় সিভিল সার্ভিসদের উপর ওকে কর্নওয়ালিস কোর্ট প্রবর্তনের পিছনে তার উদ্দেশ্য ছিল যে কর্মচারীদের দক্ষতা নৈতিক চরিত্রের উন্নতি সাধন করা ওকে তাহলে আমাদের এই এই ছোট্ট এইকমভাবে তিনটে টপিক আমি লিখে দিলাম তো এই একসাথে এটা হয়ে গেল তো এইটা একটা শর্ট নোট আমি তোমাদের বানিয়েছিলাম তখন যারা দু হাজার আঠারোতে অনেকজনাই জব পেয়েছিলো ডাব্লিউ তো তোমরা আই होप তোমাদের এটা হেল্পফুল হয়ে যাবে তো এই বছর যেহেতু কোনো কোনো পেড কোর্স আমি করি নাই এটাই আমি তোমাদের ফ্রিতে পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখবে টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা আমি পোস্ট করে দেবো ওকে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং একটু পড়ে নেবে আই होप তোমাদের অনেকটা হেল্প হবে অ্যান্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং